যে 2001 থেকে 2016 পর্যন্ত বাংলাদেশের সরকারি বেসরকারি যত মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজের ভর্তির প্রশ্নপত্র বড় বড় আউট হয়ে আসছে এবং একটি চক্র একটি সক্রিয় চক্র তারা সক্রিয়ভাবে বিভিন্ন মেডিকেলে তাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে যাদের তাদের কোচিংয়ে যারা পড়তো তাদেরকে ভর্তি করাতো আমি যদি পূর্ব থেকে একটু ধরি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের চক্রে জসীমউদ্দিন ভূঁইয়া উনি আমাদের রাইটেপে দেওয়া আছে জসীমউদ্দিন ভূঁইয়া উনি একসময় বিমা কোম্পানিতে চাকরি করতেন ওনার রিলেটিভ সে প্রেসের সাম প্রেসম্যান মিস্টার সালাম নাম এই সালামের সহায়তায় প্রথম প্রশ্নপত্র ফাঁস শুরু হয় 2001-এ সে সালামকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা যে সব তথ্যগুলি পেয়েছি যেমন তার খালাতো ভাই জসীমউদ্দিন জসীমউদ্দিনের মাধ্যমে তিনি প্রশ্ন প্রেস থেকে বের করে দিতেন এবং এই জসীমউদ্দিন বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন যারা বিশেষ করে ছাত্রদের নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা সহযোগিতা করতে তাদের নিয়ে এই ব্যবসাটা তিনি শুরু করেন এবং এই ব্যবসাটা শুরুর এক পর্যায়ে আমরা দেখতে পাই যে 2020-এ মামলা হয় 2020-এ মামলা হয় এবং তখন জসীম এবং সালাম দুইজন অ্যারেস্ট হয় পরবর্তীতে আর মামলার কোনো অগ্রগতি নেই আমরা রিসেন্টলি মামলাটা আমাদের নলেজে আসায় দেখলাম যে এখানে অনেক আরও বেশ কিছু ডক্টরস এবং নামি দামি ব্যক্তিত্ব যারা সরাসরিভাবে সম্পৃক্ত আমরা তাদের অ্যারেস্ট করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি যেমন ডক্টর মহিউদ্দিনের নাম যদি আমি বলতে চাই বলি ডক্টর মহিউদ্দিন উনি একজন ডাক্তার পেশায় ডাক্তার এবং ওনার এই 20 বছর উনি সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত এবং তিনি একটি বাংলাদেশের একটি দলের তিনি চিহ্নিত একজন নেতা এবং পরবর্তীতে তিনি জামাতের ডাক্তার হিসেবে পরিচিত মানে তিনি ছাত্রজীবনের ছাত্র শিবির করতেন আমরা আরও পেয়েছি ডাক্তার সহেলি জামান ওনার ওয়াইফ উনিও সরাসরি তার মানে কী দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সম্পৃক্ত এই প্রশ্নপত্র ফাঁসের সাথে ডাক্তার আবু রাহানকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই এটা কিন্তু বেশ লেন্দি প্রসেস বিকজ একজনকে আমরা গ্রেপ্তার করি অ্যারেস্ট করি তাকে 164 সিআরপিসির 164 অনুসারে তাকে স্টেটমেন্ট তিনি দিয়ে থাকেন ওই স্টেটমেন্টে যাদের নাম সম্পৃক্ত তাদের আমরা আবার গ্রেপ্তার করি এবং তাদেরও জিজ্ঞাসাবাদ করি এবং তারা সব অকপটে স্বীকার করেছে তারা 2001 থেকে 2015 পর্যন্ত সতেরো পর্যন্ত এই অপরাধ যে করে যাচ্ছে এটা কিন্তু তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়েছে আমরা আরও একজন পেয়েছি ডক্টর মোহাম্মদ আবু রাহান সালেহীন একজন আছেন সালেহীন হলো আবু রাহানও ডক্টর ডক্টর জেড এম সালেহীন শোভন উনিও ডক্টর উনি পেশায় একজন ডাক্তার এবং পাশাপাশি তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্র দলের কী ছিল ছাত্র দলের নেতা ছিলেন এবং ডক্টর জোবায়দুর রহমান জনি উনিও ডক্টর জোবায়দুর রহমান জনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র দলের সভাপতি ছিলেন পরবর্তীতে ছাত্র দলের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ছিলেন বর্তমানে যুব দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আচ্ছা ডক্টর জিল্লুর রহমান এই ম্যাক্সিমাম সবই ডক্টর দেখতেছি ডক্টর জিল্লুর হাসান রনি উনি বর্তমানে ড্যাবের সাথে জড়িত এবং বিএনপির যে চিকিৎসক টিম এই চিকিৎসক টিমের একজন সদস্য ডক্টর ইমরুল কাস হিমেল উনি বেসরকারি কমিউনিটি ব্যাচের মেডিকেল কলেজের ডাক্তারি পাশ করেছেন এবং 2001 সালে আচ্ছা এরকম আরও আছে আমি দেখতে পাচ্ছি এরকম টোটাল 12 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং প্রত্যেকেই এদের এই সোসাইটির এই সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত
এই যে উচ্চশিক্ষায় শিক্ষিত যেসব ব্যক্তিবর্গ তারা যে এরকম জঘন্য কাজের সাথে সম্পৃক্ত হতে পারে এটা আসলে আমাদের আমরা ভাবতেও পারিনি। আমরা আপনারা দেখেছেন এর আগে ঢাকা ইউনিভার্সিটি সহ আদার্স যে প্রশ্নপত্র ফাঁস এগুলি কিন্তু আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করেছি। আমরা দেখছি যে এই টিমে এই যে 12 জন যে অ্যারেস্ট হয়েছে গতকাল এবং তার আগে মিলিয়ে 12 জন যে অ্যারেস্ট হয়েছে এদের অনেকের অডেল পয়সাপাতি রয়েছে। আমরা যদি দেখি বা আমাদের তদন্ত যদি বেড়ে আসে যে তারা মানি লন্ডারিংয়ের মতো বা প্যাডিকেট অফেন্সের মতো অফেন্স করেছে তাহলে এই মামলার পাশাপাশি আমরা ওই মামলাও রুজু করব। তা আমার আজকের যে মূল ফোকাসটা হলো আপনাদের যে ডাকার উদ্দেশ্য আপনারা সাধারণ মানুষকে সমাজের সুশীল সমাজকে আপনারা আপনাদের মাধ্যমে সচেতন করার জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রেস ব্রিফিংটা, কারণ এই সময় যা এদের মাধ্যমে যারা অবৈধভাবে মেডিকেলে ভর্তি হয়েছে এবং বর্তমানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বা এখনও অনেকে ছাত্র আছে বা পড়াশুনো করছে তাদের নিয়ে আমরা কিছুটা সন্দিহান, জানি না এটা যখন চার্জশিট হিসেবে কোর্টে যাবে তখন আদালত কী সিদ্ধান্ত দেয় বা আদালত আইনগতভাবে কী ব্যবস্থা গ্রহণ করে। তা আমার যে আজকের ফোকাসটা হলো আপনারা সুশীল সমাজকে সাধারণ মানুষকে আজকের মেসেজ দেবেন যে আমরা যেন এই শিক্ষা খাতকে যারা এই মেডিকেলে ভর্তির জন্য প্রশ্নপত্র ফাঁস করেছে এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এরকম 5 জনের সম্পত্তিকে আমরা মানি লন্ডারিং মামলায় 14 একর জমি সহ এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, দ্যাট মিনস সরকারি কোষাগার নিয়েছে। ইন অ্যাডিশন এই গত কয়েকদিনের অপারেশনে যে 12 জন অ্যারেস্ট হয়েছে এদেরও যদি এরকম প্যাডিকেট অফেন্সের সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটা ইনভেস্টিগেশন এখন এই মুহূর্ত পর্যন্ত চলছে এতে আমরা যেটা ইনভেস্টিগেশনে পেয়েছি পদধারী বিএনপির আছে 5 জন, জামাতের একজন, বাকিদেরগুলি ইনভেস্টিগেশন চলছে কারণ এরা স্টুডেন্ট লাইফে সেই আরও 10-15 বছর আগে সেই তথ্যপত্র সংগ্রহ করতে ইট উইল টেক টাইম, আশা করি আমরা পেয়ে যাব। না রাজনীতি সম্পৃক্ত না, আমি বলতে চাইব যে সুশিক্ষায় শিক্ষিত যারা বড় ডিগ্রিধারী তারা এরকম অপরাধে যে জড়িত এবং একটি এডুকেশনকে তার মানে কি আমাদের ডাক্তারি সাইডকে আমাদের এডুকেশন সার্ভিস সাইডটাকে টোটালি ধ্বংস করার একটা পায়তা, কারণ যারা মেরিটোরিয়াস ছাত্র যারা যোগ্য ছাত্র তারা পরীক্ষায় দেখবেন অনেকে পরীক্ষার হল থেকে দেখছেন অনেকে ভালো পরীক্ষা দিয়ে এসেছে পরবর্তী কান্নাকাটি করছে, রিজন এই অযোগ্য যারা কম পারে তারা প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত হয়ে তারা মেডিকেলে ভালো ভালো মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে আর প্রকৃতপক্ষে যারা ভালো সুশিক্ষায় শিক্ষিত তারা বঞ্চিত হচ্ছে, এই জন্য কিন্তু একটা জাতি বঞ্চিত হয়। আমি আপনাদের আরো একটু ফ্রিলি ফ্রাঙ্কলি বলি এই মামলাটা কিন্তু 2020-এ হয়েছে, এতদিন ডার্কে ছিল মামলাটা, আমরা হাত দিয়েছি এবং যা পাবো যাকেই পাবো যে এই অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং আপনারা খেয়াল করেছেন যে এই প্রথম চক্র ধরার পরে অর্থাৎ 2016-র পরে তেমন কিন্তু প্রশ্নপত্র ফাঁস আপনারা দেখেন নাই। ইভেন গত SSC এক্সামিনেশনের সময় একটি সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ দিল যে আমি ইন্টারমিডিয়েট প্রশ্ন ম্যাট্রিকের প্রশ্নপত্র বিক্রির জন্য, এটা আমাকে এক সাংবাদিক ফোন দিয়েছেন যে ভাই সোশ্যাল মিডিয়ায় আমি এরকম দেখলাম। তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু তাকে পিক করে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কারণে এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। সো আমি আপনাদের বিকজ আমার তো ইউনো যে আমরা যারা চাকরি করি আমাদের চেয়ে আপনাদের কিন্তু ফিল্ড লেভেলে কাজ করার সুযোগটা বেশি, আপনারা সাধারণ মানুষের সাথে মিশে কাজ করতে পারেন। সো এই যে 17 তারিখে যে আমাদের HSC এক্সামিনেশন শুরু হবে এইখানেও আমি আপনাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাবো।
যেমন যেমন না যেমন আমি আমি বলি যেমন জসিমের কথা যদি আমরা ধরি, জসিম প্রথম জাপান ছিল, জাপান থেকে বাংলাদেশে আসে, ওখানে হয়তো তার ভালো লাগে নেই বা চাকরি স্যুট হয়নি, বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে একটা এলিকো কোম্পানিতে চাকরি করে, ফিল্ড লেভেলের অফিসার, এই জাতীয় কিছু। তার এক খালাতো ভাই সালাম, সে হলো এই প্রশ্নপত্র যে প্রেসে ছাপানো হয় সেই প্রেসে সে হলো প্রেসম্যান। লিঙ্কটা আবার বুঝতে পারছেন? আচ্ছা, উনি এই সালামের কাছ থেকে প্রশ্নপত্রগুলি নেয়, নিয়ে যারা ডাক্তারি কোচিং মানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যারা কোচিং দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে, এবং এই যোগাযোগ অনলাইনে করে। চেকগুলিও অনলাইনে অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে এসেছে, আমরা ওগুলো ডিভাইসকে ডিভাইসগুলি আমরা ফরেন্সিক করেছি। এবং এই যে এরা এই এরা ম্যাক্সিমাম হলো কোচিং সেন্টারের সাথে জড়িত। ঠিক আছে, এমনি এমনি প্রশ্ন এইটা এইটা এখনও ইনভেস্টিগেশন চলছে, এটা ইনভেস্টিগেশন চলছে। তবে আমরা বেশ ওনাদেরই 164 অনুসারে ওনারা বলেছে যে আমি এই কজনকে ভর্তি করাইছি, আমি এই কজনকে ভর্তি করাইছি। ডিটেলসটা আমরা ডিটেলসটা নেব।